হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু যশ একাডেমি জোশ কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো দেখো কলকাতা পুলিশ দু হাজার বাইশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আজকে কথা হবে তার সঙ্গে দেখো তোমাদের কিন্তু কলকাতা পুলিশে কীভাবে প্রস্তুতি নিলে তোমরা এই বছর প্রিলি তো প্রিলি পরীক্ষার প্রথম স্টেপ তো আমাদের সবারই পেরোতে হবে সেই ক্ষেত্রে প্রিলি মেন্স বলো প্রিলি বলো ইন্টারভিউ বলো প্রত্যেকটা ধাপে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ধাপ ছেড়ে কিন্তু তুমি নেক্সট স্টেপে কখনোই যেতে পারবে না তো সেই দিক সেই দিক থেকে দেখতে গেলে তোমাকে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু পরপর ধাপে ধাপে পার হতে হবে তো প্রথমে কিন্তু আমরা কোনো মেন্সের আলোচনাটা করব না প্রিলির আলোচনা করব এবার দেখো এবার এরকম এরকম বেসিস একটা প্ল্যান করেছে কলকাতা পুলিশ যে প্রিলি যারা প্রিলির প্রস্তুতি নেবে যারা প্রিলির প্রস্তুতি নেবে তারা কিন্তু প্রিলির সঙ্গে কিন্তু মেন্সটাও তাদের কভার হয়ে যাচ্ছে এবার তোমরা বলতে পারো কিভাবে মেন্সটা কভার হচ্ছে হয়ে যাচ্ছে দেখো আগে তোমাদের কিন্তু পঁচিশ নাম্বার ইংরেজিটা পড়তে হতো এবার কিন্তু মেন্স পরীক্ষাতে সেই পঁচিশ নাম্বার তোমাদের পড়তে হচ্ছে না কত নাম্বার পড়তে হচ্ছে তোমাদের দশ নম্বর কিন্তু ইংরেজি পড়তে হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের ইংরাজি তো অবশ্যই অবশ্যই পড়তে হবে এখান তো কোনো মানে কথা নেই তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যারা মোটামুটি মেন্সের প্রিলি মোটামুটি ভালো করে প্রস্তুতি নেবে তারা কিন্তু কিছুটা হলে কিন্তু মেন্সের দিক থেকে এগিয়ে যাবে তো দেখো আমরা কিন্তু পুরোটা আলোচনা করব ডিটেলস তো দেখো কলকাতা পুলিশের যে প্রস্তুতিটা নেবে কিভাবে প্রস্তুতি নেবে প্রথমত সিলেবাস দেখো তিরিশ তিরিশ চল্লিশ মানে তিরিশ কিসে তিরিশ হচ্ছে গিয়ে তোমাদের অঙ্কে তিরিশ হচ্ছে গিয়ে তোমাদের রিজনিংয়ে আর চল্লিশ কিন্তু তোমাদের জি কেতে খুব সুন্দর কিন্তু সিলেবাস তো দেখো অঙ্ক যারা পারো না অঙ্ক যারা পারো না তারা কিন্তু আজকের থেকে এবং এখন থেকে কিন্তু চাপ্টার ওয়াইজ অঙ্ক করো প্রথমে তো কার দেখে করবে দেখো সুবিধা চঞ্চল অনেকে আছে আর এস আগরওয়াল আছে তোমরা যেটা খুঁজি সেটা নিয়ে কিন্তু করতে পারো কিছু কিছু অঙ্ক থাকে পুরো খুব সুন্দরভাবে কিন্তু চলে আসে তো সেই ক্ষেত্রে তোমাদের নিয়মকানুন যদি জানা থাকে তোমরা কিন্তু অঙ্কগুলি ইজিলি তোমরা করতে পারবে পরীক্ষার হলে নেক্সট দেখো জিআই জিআই কোথা থেকে করবে দেখো জিআই ক্লাস কিন্তু আমাদের আমাদের কিন্তু যশ একাডেমিতে আসবে জিআই ক্লাস ঠিক আছে এবং জি কের ক্লাস জিকে এবং জি এর ক্লাস কিন্তু এই দুটো ক্লাসে কিন্তু আমাদের মোটমাচ তোমাদের সত্তর নাম্বারের ক্লাস কিন্তু এখন আসছে এবার দেখো অঙ্কের ক্লাস তো আসবে অঙ্কের ক্লাস আসতে হয়তো বিশ পনেরো দিন কিন্তু সময় লাগবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা তুই দেখতে যাচ্ছ আমাদের কিন্তু কাল পরশু থেকে টোটাল ক্লাসটা আমাদের আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকে তোমরা তোমরা নিজেদের হয়ে নিজেরা প্রস্তুতি নাও কারণ দেখো অনেক দিন পর কিন্তু কলকাতা পুলিশের একটা ভ্যাকেন্সি পেয়েছ মোটমাচ চোদ্দোশো প্লাস ভ্যাকেন্সি আছে খুব ভালো ভ্যাকেন্সি বলতে গেলে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বছর মোটমাট তোমাদের যদি পঞ্চান্ন প্লাস কারোর টার্গেট থাকে পঞ্চান্ন প্লাস যদি পীড়িতের টার্গেট থাকে তাহলে কিন্তু তারা কিন্তু পাশ করবে নতুবা তারা কিন্তু পাশ করবে না ঠিক আছে ওই তিরিশ চল্লিশের দিন কিন্তু চলে গেছে এখন কিন্তু অন্তত পঞ্চান্ন প্লাস কোড রাখতে হবে তাহলে কিন্তু পীড়িতে তোমরা পাশ করবে না হলে কিন্তু করবে না বারবার বলে দিচ্ছি আগে দেখো যেমন জিকে তে তোমাদের পঞ্চাশ নাম্বার ছিল এবছর কিন্তু জিগেতে পঞ্চাশ নাম্বার নেই এবছর কিন্তু সেটা করে দিয়েছে তোমরা সবাই জানো যে তিরিশ চল্লিশ নাম্বার তো সেক্ষেত্রে এখান থেকে আবার পিলিতে দশ কমেছে এবার দেখো কি করে তোমরা ক্লাসটা করবে প্রথমত তোমরা কিন্তু জিগেতে কি আছে যেমন তোমরা অভয়ারণ্যগুলো ভালো করে পড়বে তোমরা নদ নদীগুলো ভালো করে পড়বে তোমরা মুদ্রা কারেন্সি ভালো পড়বে তোমরা কোন রাজ্যের কোথায় রাজ্যপাল এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে স্পোর্টস ইভেন্ট পড়বে আমি যেগুলো যেগুলো বললাম অবশ্যই লিখে নাও এবার দেখো স্পোর্টস ইভেন্ট পড়বে তারপর কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত সেটা পড়বে কোন ব্যক্তি কোথায় কার বাড়ি মানে বক্সিং ধরোকে করবে কিংবা জ্যাভলিন থ্রো যে করবে তাদের বাড়ি কোথায় কিংবা তারা কত মেডেল পেয়েছে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে শুধুমাত্র ইন্ডিয়ান না এটা কিন্তু তোমরা ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু তোমাদের পড়তে হবে তারপর দেখো এগুলো তো চলে গেল তারপর দেখো তোমরা কিন্তু ইতিহাস ইতিহাস কিন্তু পুরো কিন্তু মোগল সাম্রাজ্য যে এই যে জিনিসগুলো আছে ইতিহাস কিন্তু তোমাদের ভালো কথা পড়তে হবে আঞ্চলিক ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ল্ডের যতদূর ভূগোল আছে সেগুলো পড়তে হবে তোমাদের কিন্তু বিজ্ঞান বিজ্ঞানী এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে কে কি আবিষ্কার করেছে সেগুলো পড়তে হবে তোমাদের কিন্তু কোন কবির কী ছদ্মনাম সেগুলো পড়তে হবে কোন কবি কোন বই লিখেছে সেগুলো পড়তে হবে তারপরে কবে কোন দিবস সেগুলো পড়তে হবে এই যে তোমাদের যেগুলো বললাম এগুলো তো অবশ্যই পড়তে হবে তার সঙ্গে কিন্তু আরো অনেক বিষয় ভিত্তিক পড়া রয়েছে যেমন জীবন বিজ্ঞানের তোমাদের পড়া আছে প্রচুর ঠিক আছে তোমাদের কিন্তু রক্ত সংবহন পড়তে হবে তোমাদের কিন্তু কোন গাছের পাতা থেকে কোন গাছের ফল থেকে কি হয় কোন প্রাণীর কি গমন অঙ্গ রেচন অঙ্গ এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে এগুলো কিন্তু কেপি বারবার ফলো করবে এবং যেহেতু ডাব্লিউ পরীক্ষা নিচ্ছে এই রিলেটেড কোয়েশ্চেন আসবে যেগুলো প্রিভিয়াস সিআরসে তোমাদের চলে এসছে তোমরা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো ফলো করবে দেখবে তারপর পশ্চিমবঙ্গে জাতীয় ফল জাতীয় পশু এই জিনিসগুলো কিন্তু বারবার পরীক্ষা একটা দেবেই ঠিক আছে তারপর দেখো তোমরা দেখেইছ যে কেরম যে প্রশ্ন আছে যেমন হচ্ছে কি কন্যাশ্রী রূপশ্রী এই জিনিসগুলো কবে কবে কিন্তু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই জিনিসগুলো কিন্তু আসবে তার সঙ্গে গ্লোবাল ইন্ডেক্স যে ইন্ডেক্সে কত নম্বর স্থানে কে কে আছে তো সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে কিন্তু বেশি আসে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে এবার দেখো তার সঙ্গে কিন্তু আরও কিছু বিষয় আছে যেমন অঙ্কের অঙ্কের কিন্তু লাভ ক্ষতি সরল সুদ জটিল সুদ এখন কিন্তু জটিল সুদের অঙ্ক দিচ্ছে আগে যেটা দিত না তার সঙ্গে কিন্তু তোমাদের লসাগু গসাগু তারপর হচ্ছে নল চৌ বাচ্চা তারপর হচ্ছে গিয়ে সিম্পলিকেশান তারপর হচ্ছে গিয়ে তোমাদের নৌকার অঙ্ক নৌকা স্রোতের অঙ্ক তারপর হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্ক তারপর হচ্ছে সময় দূরত্ব যেটা আরেকটা আছে সেটা সংক্রান্ত তোমাদের কিন্তু জিআই করতে হবে মানে পূর্ব দিক থেকে সেই দক্ষিণ দিকে তো নানান দেখো নানান রকম কিন্তু আছে আমি যেগুলো বললাম অবশ্যই লিখে নেবে তার সঙ্গে কিন্তু তোমরা বইটা খুলে সিলেবাসটা দেখে একবার কোশ্চেন আগে পিপিএস এর মিলে নেবে এবার দেখো প্রিলি পরীক্ষা কবে নাগাদ হবে সেটা ঠিক আছে তো প্রিলি পরীক্ষা কবে নাগাদ হবে এটাও কিন্তু একটা বড় কথা কারণ তোমরা জানো যে পশ্চিমবঙ্গের একমাত্র পুলিশ পরীক্ষায় খুব তাড়াতাড়ি হয় এই পিলি পরীক্ষা কবে হবে তার তার কাছে যাওয়ার আগে কিন্তু আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে চলে যাবো যে তোমরা যারা পিলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছা তারা কিন্তু আমাদের কাছ থেকে বইটা নিতে পারো ঠিক আছে তোমরা জানো যে ডাব্লিউপি মেন্স বলো তোমরা ডাব্লিউপি পিলি বলো তোমরা যে কোনো পরীক্ষা মিলিয়েও নয় আগে ঠিক আছে এই বই থেকে কিন্তু কমন একদম এসছেই এসছে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা পরীক্ষা কমন এসছে যারা নিয়েছে একমাত্র তারাই জানবে যারা নেয়নি তারা জানবে না প্লাস কিন্তু এখানে বাছাই করা জিকে আছে কোনো এক্সট্রা কিন্তু হিউজ জিকে নেই তোমাদের কিন্তু একদম বাছাই করা কিন্তু জিকে রয়েছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে এবং পড়তে হবে তো এই পিডিএফটার দাম কিন্তু রাখা হচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে এই একশো উনপঞ্চাশ টাকা আশা করি তোমরা নেও এই পিডিএফটা নিয়ে কিন্তু তোমাদের অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কিন্তু বেশি বই জিকে ঘাটতে হবে না তোমরা কিন্তু ওইদিকে জিআই সময় দিতে পারবে প্লাস অঙ্কে সময় দিতে পারবে যারা নেওনি পিডিএফটি অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবে তার সঙ্গে তোমরা যারা অসুবিধা হবে নিতে ডাইরেক্ট লিঙ্ক নিচে কিন্তু লিঙ্ক দেওয়া হবে যারা অসুবিধা হবে তারা কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করেও কিন্তু নিতে পারো এবার দেখো কবে নাগাদ হবে প্রিলি পরীক্ষা তো দেখো সারা এই মাস ধরে এটা জুন মাস এই জুন মাস কিন্তু পুরো সাতাশ তারিখ অব্দি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে তো জুলাই আগস্ট তোমাদের কিন্তু মনে আছে সে আগের বছর ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হয়েছিল তো দেখো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হতে পারে হাতে কিন্তু বেশি সময় পাবে না ঠিক আছে খুব স্বল্প সময় তার কারণ এগুলো জয়নিং করিয়ে কিন্তু কেপি যেহেতু প্রচুর ভ্যাকেন্সি এবং শূন্যপদ রয়েছে সেক্ষেত্রে এটা পরীক্ষাটা করিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জয়নিং করিয়ে দেবে সেক্ষেত্রে এই মুহূর্ত থেকে কিন্তু প্রস্তুতিটা নেওয়া এই মুহূর্ত থেকে যদি তোমরা প্রস্তুতি নেন তাহলেই কিন্তু পাশ করবে নাহলে কিন্তু পাশ করবে না আরেকটি কথা তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হোনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে তো অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন কিন্তু কুইজ আজকেও কিন্তু কুইজ দিয়েছি যারা করনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয় এর পঞ্চাশ নম্বরে আজকে জিআই দিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ক্লাস গুলো করো তোমাদের কিন্তু অনেক বেশ ক্লিয়ার হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করবে যারা বইটি নেবে অবশ্যই কন্ট্যাক্ট করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য